আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জাহিদ রিয়েল ইনপুট চ্যানেলে সুস্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। সো আজকের ভিডিও আপনাদের কাঙ্ক্ষিত অনেক ভাই বোনদের কমেন্টের উপর ভিত্তি করে তৈরি করেছি, এবং আজকে ভিডিওটি মূলত ওয়েলাল নসিফ, UFM ন্যাশনাল এবং GM কোম্পানির তথ্য দেবো, আপডেট তথ্য দেবো। অসংখ্য ভাই বোনেরা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ওয়েলাল নসিফ, UFM এবং ন্যাশনাল এবং GM কোম্পানির তথ্য দেওয়ার জন্য। তো সাথে আরও দু একটি কোম্পানির তথ্য আমি শেষের দিকে বাড়িয়ে বলবো, যেগুলো আসলে থাম্বেলে উল্লেখ করা হয়নি। সো চলুন ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলা যাক। তো ভিডিওটির মূল বিষয় নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও যারা দেখেন একটু দয়া করে পুরোটা দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। পুরো ভিডিও না দেখে এই ভিডিওর ভিতরে যা বলেছি সেই বিষয়গুলোই জানার জন্য যদি কমেন্ট করেন, সেক্ষেত্রে মনটা খারাপ হয়ে যায়, কারণ এই ভিডিওতেই আপনার কমেন্টের উত্তর আছে কিন্তু আপনি দেখেননি অথচ কমেন্ট করেছেন। আশা করি ভিডিওটি পুরোটা দেখবেন, তারপরে যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে থাকি। সো চলুন প্রথমে যে বিষয়টি আপনাদের বলবো সেটা হলো ওয়েলাল নসিফ কোম্পানির খবর তথ্য দেই। প্রথমে ওয়েলাল নসিফ কোম্পানিতে যারা আসতে চান তাদের জন্য অবশ্যই গুড নিউজ আছে, সেটা হচ্ছে ওয়েলাল নসিফ কোম্পানি শন পেপার এই মাসে হবে, আমি তথ্য পেয়েছি। তো এই মাসে শন পেপার হলে আপনি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে কুয়েতে ঢুকতে পারবেন। তো নতুন বছরে আপনারা রানিং ডিউটি করতে পারবেন, এবং নতুন বছরে প্রতিটা কোম্পানিরই নতুন নতুন কন্ট্যাক্ট থাকে, তো যার কারণে তারা চেষ্টা করে নতুন বছরে শুরুতেই লোক আনার জন্য। তো ওয়েলাল নসিফ কোম্পানিতেও আপনারা পাবেন। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ক্লিনার কোম্পানিগুলো নিয়ে খুবই দুঃখজনক পরিস্থিতি, বছরের শেষে অনেকের কন্ট্যাক্ট মিস হয়ে গেছে, অনেকের কন্ট্যাক্ট স্থগিত হয়েছে, তো যার কারণে ভালোভাবে লোকগুলো সেট আপ করতে পারতেছে না, অনেক কোম্পানিতেই লোক বসে আছে, কাজ পাচ্ছে না, এগুলো ঘটনা ঘটতেছে অনেক কোম্পানিতে। তানজিবকো মতো বড় কোম্পানিতে, তানজিবকো কোম্পানিতে এরকম হচ্ছে, UFM এরকম হচ্ছে, ওয়েলাল নসিফেও হচ্ছে, তো GM কোম্পানিতেও হচ্ছে, এরকম আসলে সমস্যা প্রতিটা কোম্পানিতেই হচ্ছে। বছরের শেষের দিকে এসে তাদের কন্ট্যাক্ট, অনেক কন্ট্যাক্ট স্থগিত হয়ে যায় বা নতুন কোনো কন্ট্যাক্ট পায় না, তো যার কারণে এরকম সমস্যা হয়। তো আশা করি নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে, এবং যারা এখন শর্ট পেপার পাবেন তারা অবশ্যই নতুন বছর আসতে, আপনাদের সময় লাগবে, নতুন বছর এসে পড়বে তখন আসতে পারবেন। আর আসার সাথে সাথে আশা করি যে আপনারা প্রথম মাস থেকে ডিউটি পেয়ে যাবেন, এটা আশা করতেছি, কারণ নতুন বছরে আসলে প্রতিটা কোম্পানিতেই নতুন নতুন কন্ট্যাক্ট থাকে। তো ওয়েলাল নসিফ সম্পর্কে যারা জানার ছিল তারা অবশ্যই জেনে গেলেন। তো এখন আপনাদের বলবো UFM কোম্পানি সম্পর্কে। UFM কোম্পানি সম্পর্কে যারা জানতে চান, তো UFM কোম্পানি কিছু শন পেপার গত মাসে হয়েছে, তো এই মাসেও হবে, এই মাসেও শন পেপার হবে, তাদের নতুন বছর শুরু হবে। তো নতুন বছরে প্রতিটা কোম্পানিতেই লোক দরকার, এটা আমি আপনাদের বলেছি, এই মাসেও শন পেপার হবে। যারা UFM কোম্পানির জন্য অপেক্ষা করতেছেন তাদের অবশ্যই আপনারা শন পেপার পেতে যাচ্ছেন, কিন্তু সবাই পাবেন না। কত সংখ্যায় বের হবে, কত তারিখের ভিতর বের হবে, এই বিষয়গুলো এখন আমি সেইভাবে আপডেট জানতে পারিনি। এই বিষয়গুলো জানলে আমি আবার ভিডিওর মাধ্যমে বা কমেন্টের উত্তরের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এরপরে যে কোম্পানির বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো ন্যাশনাল কোম্পানি। ন্যাশনাল কোম্পানি নিয়ে অনেক ভাই ও বোনেরা আমাকে প্রশ্ন করেছেন যে ভিসা কবে থেকে খুলবে। তো ন্যাশনাল কোম্পানির পাসপোর্ট জমা দিয়ে অনেক ভাই ও বোনেরা অনেকদিন ধরে অপেক্ষা করতেছেন যে ন্যাশনাল কোম্পানি ভিসাটা কবে পাওয়া যাবে বা কবে খুলবে। তো এই বিষয়ে যারা জানতে চান তাদের জন্য আমি বলতেছি, ন্যাশনাল কোম্পানি ভিসা এই মাসের ভিতর খোলার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই মাসের ভিতরই খোলার সম্ভাবনা সবচেয়ে বেশি, এই মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ যে সামনে নতুন বছরে তাদের নতুন কন্ট্যাক্ট আসবে অবশ্যই। তো প্রতিটা কোম্পানি চায় নতুন বছরে ভালো ভালো কন্ট্যাক্ট ধরার জন্য এবং তাদের লোক সংখ্যা বৃদ্ধি করার জন্য। তো সেই ধারাবাহিকতায় ন্যাশনাল কোম্পানিতেও আশা করি এই মাসে শন পেপার হবে, তবে শিওর দিয়ে কোনো কিছুই বলা যাচ্ছে না, কারণ এখনও তারা শিওর দিয়ে সেইভাবে কোনো কিছু তথ্য দিচ্ছে না, মানে জানাচ্ছে না, তো দেখা যাক। তো এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে GM কোম্পানি সম্পর্কে। GM কোম্পানিতে যারা আসতে চান তাদের বর্তমান পরিস্থিতি অনুযায়ী GM কোম্পানির অবস্থা খুব একটা ভালো না, অনেক লোকজন এসে বসে আছে, ঠিকমতো ডিউটি পাচ্ছে না, এটা সত্যি কথা। তবে নতুন বছরে তাদের কন্ট্যাক্ট নতুন নতুন পাবে, এটাই স্বাভাবিক, এবং
এলোমেলো হবে, দেখা যাবে এক কোম্পানির কন্ট্রাক্ট ছুটে গেছে, ওই কোম্পানির কন্ট্রাক্ট আবার আর এক কোম্পানি পাচ্ছে, আবার আর এক কোম্পানিটা আর এক কোম্পানি পাচ্ছে, আবার নতুন নতুন কিছু কোম্পানি তৈরি হয় বা নতুন নতুন জায়গা তৈরি হয়, হসপিটাল তৈরি হয়, সেক্টর তৈরি হয়, সেই জায়গাগুলোতেও লোক দরকার হয়। তো প্রতিনিয়ত আসলে কর্মী সংখ্যা কুয়েতে বেশি দরকার হচ্ছে, কুয়েতে অনেক কর্মী সংখ্যা এখনও ঘাটতি আছে, কর্মচারী বা যারা প্রবাসী তাদের জন্য এটাই একটা সুযোগ কুয়েতে ঢোকার জন্য। তবে দুঃখজনক পরিস্থিতি যে কুয়েতের মানে আসতে আপনাদের প্রচুর টাকা পয়সা খরচ হয়, যদিও আসলে কুয়েত সরকার ভিসাগুলো তেমন একটা মানে দাম দেয় না, খুবই অল্প মূল্যে দিয়ে দেয়, মানে নামমাত্র রেটে ভিসাগুলো প্রদান করে, কিন্তু মাঝখানে যারা আছে কোম্পানিগুলো এইটা ব্যবসা করে, তারপরে দালালেরা এজেন্সিরা যারা ভিসা বিক্রি কেনা বেচা করে তারা এই জায়গায় ব্যবসা করে, তো যার কারণে রেট প্রায় 7 লাখ হয়ে যায়। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু দালালের সাথে মানে ইয়া করে আসবেন, দরদাম করে আসবেন, যদি 50,000 টাকা কমে আসতে পারেন সেক্ষেত্রে তো আপনাদের জন্যই ভালো হবে। তো জিএম কোম্পানি সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তাদের বলতেছি এই মাসে শন পেপার হওয়ার সম্ভাবনা আছে। এই মাসে আসলে প্রতিটা কোম্পানির শন পেপার হওয়ার খুবই সম্ভাবনা আছে, তবে এর ভিতরেও কিন্তু দুই একটা কোম্পানি অবশ্যই শন পেপার বের করতে পারবে না, সরকারের সাথে হয়তো তাদের যে মন্ত্রী পরিষদ থেকে যে লামানার যে পারমিশনটা নিতে হয় সেই পারমিশনগুলো হয়তো পাবে না। কিছু কিছু কোম্পানি আসলে বেশি পারমিশন এবার পাবে না, কারণ যে আসলে লামানোর জন্য কোম্পানিগুলো যখন অ্যাপ্লাই করে তখন কোম্পানির পরিস্থিতি তারা দেখে যে আসলে কোম্পানিটা কেমন চলতেছে, তাদের লোক সংখ্যা কেমন, সুযোগ সুবিধা পাচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি তে লোক বসে থাকার কারণে, লোক এখানে যে বসে আছে এই জন্য লামানার পারমিশন অনেক কোম্পানি পাবে না, বুঝছেন, যার কারণে তারা শন পেপার বের করতে চাইলেও অনেক কোম্পানি হয়তো শন পেপার তখন বের করতে পারবে না। তবে যেহেতু কোম্পানিগুলো বড়, সেই ক্ষেত্রে প্রতিটা জায়গায় আসলে লোক থাকে তাদের সেট আপ করার জন্য বা পারমিশন নেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে যার যেটুকু ক্ষমতা আছে সেটাদের চেষ্টা করবে। দেখা যাক যে কোম্পানিগুলো সম্পর্কে আমি তথ্য দিচ্ছি তার ভিতর হয়তো দু একটা কোম্পানি বাদ পড়ে যাবে আর দু একটা কোম্পানি লামানা পারমিশন পাবে এবং তারা শন পেপার বের করতে পারবে। তো আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন, এবং এরপরও আমি প্রতিনিয়ত আপনাদের আপডেট ভিডিও দিয়ে যাব। আপনারা এজন্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নির্ভরযোগ্য তথ্যগুলো পেয়ে যান, এবং আপনাদের এই ভিডিও থেকে অবশ্যই উপকার হবে সেটা আমি 100% শিওর দিয়ে বলতে পারি, কারণ আমি আপনাদের মানে লিগ্যাল তথ্যটা দেওয়ার চেষ্টা করি। আপনারা ভিডিও দেখে অনেক কিছু সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন, তবে আপনারা যারা কুয়েতে আসবেন তারা অবশ্যই বর্তমান পরিস্থিতি জেনে বুঝেই আসবেন। আর আমি এই বিষয়ে কিন্তুগুলো সতর্কতামূলক ভিডিও অনেক করেছি, নিরপেক্ষভাবে আলোচনা করেছি, তো আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখে তারপরে নিজেরা সিদ্ধান্ত নেবেন, কারণ আপনাদের সিদ্ধান্তই হতেছে এখানে মূল্যবান। সিদ্ধান্ত নিয়ে কুয়েতে আসার মতো পরিস্থিতি হলে অবশ্যই আসবেন, আর যদি মনে করেন দেশে থাকলে ভালো হবে তাহলে অবশ্যই দেশে কিছু করবেন। সো আশা করি সবার জন্য শুভকামনা জানিয়ে এখানেই ভিডিওটা শেষ করতেছি, তবে আপনাদের কিছু মূল্যবান কমেন্টের উত্তর দিয়ে দেই, দুই একটি কমেন্টের উত্তর দিয়ে দিই, চলুন। তো এক ভাই ক্যান্সেল ভিসা সম্পর্কে জানতে চেয়েছেন যে তার ভিসা ক্যান্সেল হয়েছে এবং সেই ভিসাটা পুনরায় পেতে আবার দালালকে টাকা দিতে হবে কিনা। আশা করি এটাই বুঝিয়েছেন, কমেন্ট একটু সুন্দরভাবে করলে হয়তো ক্লিয়ার বুঝতে পারতাম, আমি এটাই বুঝেছি। তো আপনার যদি ভিসা ক্যান্সেল হয় এবং সেই ভিসাটা যদি কোম্পানির কোনো সমস্যার কারণে বা যে কোনো বা দালালের সমস্যার কারণে যদি ভিসা ক্যান্সেল হয় তাহলে তো সেই ক্ষেত্রে আপনার টাকা দেওয়া লাগবে না, আপনি তো অবশ্যই সেটা জোর দিয়ে বলতে পারেন যে এটা আপনাদের সমস্যার জন্যই ক্যান্সেল হয়েছে, তো আপনারা এটা সমাধান করুন, তো তারাই চেষ্টা করবে সমাধান করার জন্য। আর যদি আপনার গাফিলতির কারণে ভিসাটা ক্যান্সেল হয়, যেমন 3 মাস মেয়াদ দিয়েছে কিন্তু আপনি এই 3 মাসের ভিতর কুয়েত ঢুকতে পারেননি, সেই ক্ষেত্রে ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে, এটা যদি আপনি দায়ভার থাকেন তাহলে এখানে অবশ্যই আপনাকে জরিমানা গুনতে হবে। সেই জরিমানা হচ্ছে মানে ভিসার যে মেয়াদ বৃদ্ধি করতে যে টাকাটা লাগে সেটা এক এক কোম্পানির এক এক রেট লাগে, সেইটুকু আপনাকে আপনার থেকে টাকা নেবে দালাল। তো দালাল এই ক্ষেত্রে আপনার সুযোগ সুবিধা বেশি নেবে, হয়তো কোম্পানির যদি যে টাকা চাইবে তার চেয়ে বেশি হয়তো দালাল আপনার থেকে চাইবে, কারণ আপনি তো জানতে পারবেন না যে কোম্পানি আসলে কত টাকা এটা জরিমানা ফি ধরেছে মানে মেয়াদ বৃদ্ধি করার জন্য। তো যাই হোক এখানে কিছু টাকা লাগবে, যদি আপনার গাফিলতি কারণে এটা হয়ে থাকে, তবে নির্দিষ্টভাবে টাকার অঙ্কটা আমি বলতে পারতেছি না, কারণ এক এক কোম্পানির এক একটা ফি, কিছু কিছু কোম্পানি নামমাত্র টাকাতে ফিতেই কাজ করে দেয়, আবার কিছু কিছু কোম্পানি একটু বেশি ফি। তো যাই হোক এখানে আপনি এটা দালালের সাথে চুক্তি করে নেবেন, যদি আপনার গাফিলতি থাকে তাহলে আপনাকে টাকা পে করতে হবে
আর যদি আপনার গাফিলতি না থাকে তাহলে দালাল এটা বুঝবে, তাকে চাপ দেবেন যে আপনার সমস্যা এটা আপনি বুঝবেন। তো আশা করি উত্তরটি পেয়েছেন। আসলে আপনাদের মূল্যবান কমেন্টের উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি, তাই যে কমেন্টের উত্তরে ভিডিওগুলো আছে এগুলো অবশ্যই আপনার 100% দেখবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টের উত্তরটি নিয়ে নেবেন। এই কমেন্টের উত্তরটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই এই ভিডিওর আমার শেষের দিকে আমি দিয়ে দিলাম। সো আশা করি আপনার এই ভিডিওটি দেখে অনেক উপকার হবে। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।